নমস্কার বন্ধুরা, তো আজকে আমি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা ভাবছেন যে এটা কী জিনিস। তো আমি কিছুদিন আগে সূর্যমুখীর ওপর একটা ভিডিও বানিয়েছিলাম, আপনাদের মনে থাকবে। তো সেই ভিডিওটার আজকে আমি একটা ছোট্ট আপডেট টাইপের দিতে এসেছি। তো দেখতে পাচ্ছেন আপডেট আপনাদের চোখের সামনে, এগুলো হচ্ছে সূর্যমুখী, সেই বীজগুলো যেগুলো আমি বসিয়েছিলাম আপনাদের সামনে, এবং ভালো বীজ হলে বেরিয়ে আসতে বাধ্য, এটা আমি বলবো। তো বেরোয় না, অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, তো সেটার কারণ একমাত্র যে বীজটাই বাজে। তো দেখতে পাচ্ছেন, তো আমি যদি এরকম একটু সরাই, এখানটা আমি শিওর না, কিন্তু এখানে শিওর, দেখতে পাচ্ছেন এখান থেকে বেরোচ্ছে, এখানেও বেরোচ্ছে, এখানে একটা, এখানে একটা, দুটো তো আরও আছে এখানে। ওখানে আমি তো অনেকগুলোই বসিয়েছিলাম, পাশাপাশি বসিয়েছিলাম। তো আমি বেশি করতে চাই না, কারণ আমার তো রেজাল্ট তো আমার সামনেই রয়েছে। তো আস্তে আস্তে আমি চাই এরা নিজেদের মতো বাড়ুক, কারণ আমি এত তাড়াতাড়ি এদের গ্রোথও চাইনি। আমি বলছিলাম অন্তত এক সপ্তাহ লাগবে, কিন্তু দুদিনে এরা বেরিয়ে এসছে, এটা সব থেকে আমার কাছে আশ্চর্য ব্যাপার। তো মানে এটাই আমি বলতে চাইছি যে ভালো বীজ হলে অবশ্যই বেরোবে, এরম ভাবে বসালে অবশ্যই বেরোবে। তো আমি একটা ইংলিশ ভিডিও বানিয়েছিলাম, তাতে আমি দেখিয়েছিলাম যে মর্নিং গ্লোরির বীজ বসানো। তো সেটা আপনারা দেখে নেবেন, কারণ এটা ইংলিশে রয়েছে। যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আমাকে তখনই জানাবেন, আমি তার সেখানে আমি বলে দেবো আপনাদের। তো সেটারও রেজাল্টটা দেখে নিন, এই দেখুন একটা দুটো, এখানেও 13-14 খানা বসিয়েছিলাম, এখানে দেখুন এইটা বেরোচ্ছে, এইটা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন এটা, দেখুন দেখেছেন এইটা বেরিয়ে আছে, উঠে আছে। তো এইটি তো আরও অনেক বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোবে। তো এখানে একটি বেরোচ্ছে, তো মানে এখানেও এবার বেরোবে। তো আমি মর্নিং গ্লোরি মানে এটা মাটিতে বসানো রয়েছে, কারণ আমি এতে কোনো কোকোপিট ইউজ করিনি। তো আপনারা দুটো ব্যবহারই করতে পারেন, সেমভাবে আপনারা মর্নিং গ্লোরিটা করবেন। আমি মর্নিং গ্লোরিটা দেখুন এক ডাইরেক্ট সিট করেছি, কারণ আমি এতেই হতে দেবো, এতগুলো গাছ হবে এতে, এতেই আমি হতে দেবো। একটা বড় গামলা, দুটো ভাঙা গামলা, তো আমি এই পুরো গামলাটাকে তুলবো, তুলে ওইখানে শিফট করে দেবো। তো খুব মানে কি বলবো, ইজিলি এরম কাজগুলো করা যায়। তো আর সূর্যমুখীটা আমি কি করবো, সূর্যমুখী এখন হতে দেবো আমি, ওতে ওতে এখন কিছুদিন বড় হবে, তারপর আমি হয়তো অত গাছ তো আমি হয়তো রাখতে পারবো না, তো আমি কাউকে হয়তো দিয়েও দিতে পারি কিছু গাছ। তো এরমভাবেই সব চলছে, আমি এইটাই আজকে দেখানো ছিল, আর তেমন কিছু আজকে দেখানোর নেই। তো কারণ আমি আজকে কিছুই করছি না, একটা জাস্ট ছোট্ট একটু আমি ওয়াক থ্রু করে দিচ্ছি, আর আপনারাও দেখে নিন এই গাঁজা ফুল। তো আম গাছটা একবার দেখুন, আমি এর আগে ইংলিশ ভিডিওটা তো সেম ভিডিও বানিয়েছি, কিন্তু আমি এটা আপডেটগুলো তো দিতে হবে, কারণ আমি নিজে হয়তো বক বক করে যাচ্ছি, কোনো রেজাল্ট দেখাচ্ছি না, হয়তো ভুলভাল বলছি কিনা সেটা তো আপনাদের ভেরিফাই করা উচিত। তো সেই কারণেই আমি এই আপডেট ভিডিওটা দিলাম। আর এটা যেটা দেখছেন, দেখুন ড্রিপ, আমি যে ড্রিপ ইরিগেশনে এই গাছগুলো বসিয়েছিলাম, তো এটা ড্রিপের হচ্ছে, দেখতে পাচ্ছেন সব গাছ অটোমেটিক জল পেয়ে যাচ্ছে। তো যেগুলো এরম হচ্ছে সেগুলো আস্তে আস্তে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে। আর কিছু কিছু গাছ, যেমন এইটি, এটি একটা সাইডে পাচ্ছে, তো আমাকে এটা গোড়ার কাছে করতে হবে, তো আমাকে এই গাছটাকে রিপোর্টও করতে হবে। আর যেহেতু আমি সার দিচ্ছি, ওটা যেটা সাথে সাথে দেখছেন ওগুলো সব সার, মানে কিছুদিন আগে নারকোলের সার দিয়েছিলাম, তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো আমি রোববারই আমি নারকোলের সার দিয়েছিলাম, তো মানে যেমন করে খোল পচায় তেমন করে নারকোল কুড়ো আমি পচিয়ে আমার গাছগুলোতে দিয়েছিলাম। তো তার রেজাল্ট আমি এটা প্রথমবার দিলাম, তাই আমি না দিয়ে আমি অবভিয়াসলি বলবো না যে এটা দিতে। তো ওই জন্য আমি মানে কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এইটা এই কি বলে নারকোলের এটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি, আমার ওই সর্ষের খোলের মধ্যে। তো সব গাছ আমি ঢেলেছি, দেখা যাক কী রেজাল্ট হয়। তো ঠিক আছে, আমি আর ভিডিওটা বেশি বড় না করে এই অবধি রাখছি, আমি আমার পরে ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।